দিস চালু আছে স্যার। হ্যাঁ দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম, আমার এই স্পেন যাত্রায় আপনারা সামিল আছেন। আমি আজকে এসেছি মাদ্রিদের শহর রিয়াল মাদ্রিদ স্টেডিয়াম, এটা হচ্ছে সান্তিয়াগো বার্নাবু। এটা রেস্টোরেশন কাজ চলছে 4 বছর ধরে, আপনারা দেখতে পাচ্ছেন। এই যে আমি দাঁড়িয়ে আছি বার্নাবুর সামনে, এটা হচ্ছে রিয়াল মাদ্রিদের স্টেডিয়াম, বিখ্যাত স্টেডিয়াম। আমি কয়েকদিন আগে বার্সেলোনা কভার করেছি, আজকে কভার করছি রিয়াল মাদ্রিদ। এই এলাকায় দেখবি সবার গায়ে হচ্ছে মাদ্রিদের জার্সি। আমার দিকে এই শহর এসে দেখলাম সবাই রিয়াল মাদ্রিদের জার্সি পরছে। আমি দেখি আজকে একটা জার্সি কেনা যায় নাকি। চলো আমাদেরকে ওদের স্টেডিয়ামের ভিতর নিয়ে দেখাই আর ওদের স্টোরটা দেখি কেমন, মাদ্রিদের স্টোর। ছিল স্টোরে ঢুকে একটা ট্র্যাক স্যুটের উপর অংশ, এটা শীতকালে পরার জন্য কিনলাম। দাম নিল 75 ইউরো, আর আমার মনে হয় এটা ঠিক আছে, আমরা ফ্যানদের জন্য এটা ঠিক আছে। পরে দেখাবো কি কিপটা, কিছু বলো না কেন। জি স্যার পরে দেখাবো স্যার, পরে দেখ। দর্শকদের জন্য নতুন কিছু হবে স্যার, কারণ এটা অরিজিনাল রিয়াল মাদ্রিদের জার্সি। হ্যাঁ ঘুড়ি কিনলাম যখন স্যার, যদিও আমি মাদ্রিদের অত বড় ফ্যান না, আসলাম যখন হালকা ফ্যান, এখন হালকা ফ্যান তো বলতে। কেমন অনেক সুন্দর লাগছে স্যার, কালারটাও খুব ভালো ছিল, রেশিয়ানের মতো, CR7-এর মতো লাগছে, খালি সামনের অংশটুকু ব্যতীত। স্যার জোশ লাগছে স্যার, জোশ সাইড থেকে জোশিলা লাগছে, জোশিলা। অ্যাটলিস্ট স্পেনে আসলাম বলতে পারবো যে মাদ্রিদের ক্যাম্প থেকে কিছু কিনে নিয়ে গেলাম, ওদেরকে দিয়ে গেলাম মাদ্রিদকে, তাই না? সেটা সবচেয়ে বড় ওই অ্যাডভান্টেজ, এটা হচ্ছে যে অরিজিনাল রিয়াল মাদ্রিদ। হ্যাঁ অরিজিনাল রিয়াল মাদ্রিদ। আমি আসলে বার্সেলোনাতে আমার একটা পছন্দ ছিল, সেদিন টাকা ছিল না, তো আজকে টাকা নিয়ে আসছি, আজকে আমার সময় ছিল না, যা ওরা ধাক্কা ধাক্কি করলো একটা কিনতে পারলাম। আই এম ভেরি হ্যাপি অ্যাবাউট ইট। তো তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি, আসসালামু আলাইকুম।